সুপ্রভাত বন্ধুরা, প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো গাইস, আজকে আমার ভীষণই ঠান্ডা লেগেছে, তাই আজকে আমি ভয়েস ওভারটা দিতে পারছি না, তাই সঞ্জিতকে আমি ভয়েস ওভারের দায়িত্বটা পুরোটাই দিলাম। তাই আজকে ভয়েস ওভারটা পুরোটাই সঞ্জিত দেবে। চলো তাহলে সঞ্জিতের কাছ থেকেই পুরোটাই আমরা তোমরা শুনতে থাকো। তো গাইস, তোমরা শুনতেই পেলে যে এবার ভয়েস দেওয়ার দায়িত্বটা আমার উপর পড়েছে। তো এই যে মন্দিরটা দেখছো, এখানে আমরা এসেছি, আমাদের যেহেতু দোকান আছে, সেই দোকানের পুজো দেওয়ার জন্য, যেহেতু আজকে পয়লা বৈশাখ, তো আজকে সকালবেলা চলে এসেছি এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রতি বছর এই মন্দিরেই আমরা আমাদের দোকানের যে ঠাকুর, সেটা পুজো দিয়ে আমরা মানে ঠাকুর মশাইকে দিয়ে পুজো করিয়ে নিয়ে যাই। তো প্রতিবার আমার বাবা পুজো করিয়ে নিয়ে যান, যেদিন থেকে আমাদের দোকান চালু হয়েছে বাবাই পুজো করিয়ে নিয়ে যান। কিন্তু বাবার এবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে ক্র্যাক হয়ে গেছে, সেই জন্য বাবাকে আসতে দিইনি। আমি এসেছি এবার, বাবাকে বারণ করলাম, তারপরে প্রচণ্ড রোদ উঠছে, সেই জন্য বললাম এই রোদের মধ্যে তোমাকে আর যেতে হবে না, পায়েও প্রবলেম রয়েছে, তো এইবার পুজোটা আমি দিয়ে নিয়ে আসি। তো এই মন্দিরেই প্রতিবার আমরা ঠাকুর নিয়ে এসে ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়ে নিয়ে গিয়ে তারপরে এই যে দোকানে এসে গেছি, এইবার পুজো করিয়ে নিয়ে এলাম। এইবার দোকানে এসে আমাদের যে দোকানে ঠাকুর রাখার সিংহাসন বা জায়গা আছে, সেখানে আমরা ঠাকুরটা পেতে মালা দিয়ে, ফুল দিয়ে, মিষ্টি দিয়ে, ধূপ দেখিয়ে আমরা মানে ঠাকুরটাকে আবার এক বছরের জন্য প্রতিষ্ঠা করি। তো এই দেখো, এখানে আমি ঠাকুরটা পাচ্ছি পেতে, আবার এখানে ফুল মালা মিষ্টি দিয়ে ধূপ দেখিয়ে কিছুক্ষণ মানে আমাদের দোকানের যে পুজো আমরা প্রতিদিন দিই সেইভাবে ঠাকুরকে পুজো দেব। আর ঠাকুর মশাইয়ের কাছ থেকে তো পুজো করিয়েই আনলাম। ঠাকুরটা ওপরেই রাখি, কারণ যেহেতু দোকান, নিচে সমস্ত কাজের জিনিসপত্র রয়েছে, সেখানে হয়তো পা লেগে যেতে পারে বা কিছু, সেই কারণে ঠাকুরটা ওপরে রাখি, যাতে কারুর ছোঁয়া না লাগে বা পা না লাগে, সেই জন্য ওই টুলের উপর উঠে দাঁড়িয়েই পুজো দিতে হয়। বেশিরভাগ দোকানেই দেখবে ঠাকুরটা ওপরেই রাখা হয়, আমরাও সেই কারণে ঠাকুরটা ওপরেই রেখেছি, আর এই দিকটা পুরোটাই ঠাকুর রাখার জায়গা, সেপারেট করে রাখা আছে। তো আজকে তো পয়লা বৈশাখ, বাবা নাবদার করলো যে রোজই তো রেস্টুরেন্টের বিরিয়ানি খাওয়া হয়, আজকে ওর মাকে বললো একটু বাড়িতে বিরিয়ানি করো, বাড়ির বিরিয়ানিটার টেস্ট একটু অন্যরকম হয়, দোকানের মতো হয় না, তো সেটাও খেতে বেশ ভালোই লাগে। তো বললো যে বাড়িতেই আজকে বিরিয়ানিটা রান্না করো। সেই মতো সন্মিষ্টাও তৈরি হয়ে গেছে, সমস্ত সরঞ্জাম নিয়ে বিরিয়ানি রান্না করার জন্যে। তো প্রত্যেকটা কোন মাংস, আলু, পেঁয়াজ, রসুন এগুলো বুঝতে পারছি, ডিম দেখতে পাচ্ছি, আর সব মশলার নাম আমি এত জানি না, আমার উপর ভয়েস দেওয়ার দায়িত্ব পড়েছে, যেহেতু শর্মিষ্ঠার খুব সর্দি হয়েছে, আমাদের সবারই সর্দি হয়েছে, তোর একটু বেশি হয়েছে, তো সেই জন্য বললো আমাকে ভয়েসটা দিয়ে দিতে। তো এইসব ডিম ফিম দিয়ে রান্না হচ্ছে, বিরিয়ানি রান্না হচ্ছে এটুকু জানি, কিন্তু কীভাবে কোনটা কী করছে অতটা আমি জানি না। যাই হোক, আজকে দুপুরের মেনুতে আমাদের চিকেন বিরিয়ানি রয়েছে, দেখতেই পাচ্ছ চিকেনগুলো রাখা রয়েছে, এবার ওর ডিমটা কিছু ভাজাভাজি করছে, তো এবার বিরিয়ানির প্রস্তুতি চলছে, কোনটা কী আমি এত বলতে পারবো না, বিরিয়ানি হচ্ছে এটুকু জানি। এই যে মাংস কষানো হচ্ছে, এদিকে আচ্ছা, এদিকে চাল সেদ্ধ হচ্ছে, আচ্ছা দেখতে দেখতে বিরিয়ানি রেডিও হয়ে গেছে আমাদের দুপুরে খাওয়ার জন্যে। আর এদিকে আবার রায়তা বানাচ্ছে, বললো যে বিরিয়ানির সাথে একটু রায়তা হলে বেশ ভালোই লাগবে, কারণ বিরিয়ানি তো বানানো হয়ে গেছে, এবার রায়তা বানানো হচ্ছে, তারপরেই আমরা খেতে বসে যাব। এই দেখো বিরিয়ানি সার্ভ করে দিয়েছে আমাদেরকে, আমরা খেতেও শুরু করে দিয়েছি, শর্মিষ্ঠারটাও রাখা রয়েছে, ও ভিডিও করছে, তারপরে খেতে বসবে। আমার শাশুড়িমাও এখানে বিরিয়ানি খেতে বসে গেছে। আর আজকে সন্ধ্যাবেলা আমাদের একটু বেরোনোর প্রোগ্রাম রয়েছে, আমাদের এখানে দক্ষিণেশ্বরের কাছে একটা জুডিও হয়েছে, তো সেখানে আমরা আজকে যাব বলে প্ল্যানিং করেছি, তাই সন্ধ্যাবেলা সবাই রেডি হয়ে গেছি সেখানে যাওয়ার জন্য। পয়লা বৈশাখ ঘরে বসে থাকতে তো আর ভালো লাগে না, তাই সবাই মিলে একটু যাই, ঘুরে আসি, যদি কিছু পছন্দ হয় কিছু কেনাকাটাও করা হবে। তো বাসে উঠে পড়লাম বিটি রোডে এসে, বাসে করে ওই দু তিনটে স্টপেজ, খুব বেশি দূর না আমাদের বাড়ি থেকে, ডানলাপটা পেরোলেই তারপরে দক্ষিণেশ্বর থেকে ঘুরেই জুডিও। এই যে আমরা পৌঁছেও গেছি জুডিওতে, বাইরেটা দেখো জুডিওর কেমন করেছে, বেশ বড়, গ্রাউন্ড ফ্লোরেই শুধু আছে, মানে একটাই ফ্লোর, বেশ অনেকটা জায়গা নিয়েই করেছে। যাই হোক, বাইরে থেকে আমরা একটু ভিডিও করে নিচ্ছি, তারপরে ভেতরে যাব, ভেতরটাও খুব সুন্দর ডেকোরেশন করেছে, বেশ অনেকটাই স্পেস,
আগে আমরা ঘুরে একটু দেখে নিই কোথায় কি আছে না আছে। এইদিকে শর্মিষ্ঠা চলে গেছে ওর কসমেটিক্সের জিনিসপত্র দেখার জন্যে, বডি স্প্রে কোথায় কী কী আছে জানি না, তো নাম টাম জানি না মেয়েদের জিনিসের। আর বাবা দেখ কোনায় দাঁড়িয়ে রয়েছে আর আমি ভিডিও শ্যুট করে যাচ্ছি, দেখো মলের মধ্যে নাচতে শুরু করেছে। বেশ অনেকটা বড় করেছে, যদিও একটাই ফ্লোর কিন্তু বেশ স্পেসিয়াস, বেশ অনেকটা বড়। এবার শর্মিষ্ঠা চলে গেছে বিলিং কাউন্টারে বিল পেমেন্ট করার জন্য। এবার আমরা চলে এলাম আমাদের ডানলপ সুপার মার্কেটে। এখানে এসে একটা শাড়ির দোকানে ঢুকে শর্মিষ্ঠা কিছু শাড়ি কিনতে বসেছে, শাড়ি টাড়ি কেনা হয়ে গেল। এবার আরেকটা দোকানে ঢুকলাম ওই সুপার মার্কেটেরই, এখানে বাবানের ওই বাড়িতে পরার কিছু গেঞ্জি কাপড়ের প্যান্ট কাপড়ের গেঞ্জি যেগুলো সবসময় পরতে লাগে সেরকম কিছু জিনিস কেনার ছিল। তো এই দোকানটা থেকেই আমরা বরাবর কিনি, ওই দোকানেই এসেছি আমরা এগুলো কেনার জন্য। কেনাকাটি তো হয়ে গেল, তারপরে বাবান বলল যে রাত্রিবেলা চিলি চিকেন আর রুটি খাবে। দুপুরবেলা যেহেতু বিরিয়ানি খেয়েছে তাই বললো রাইসের আইটেম আর খাবো না, রুটি খাবো আর চিলি চিকেন খাবো। তো আমাদের এই যে সুপার মার্কেট তার পাশেই অ্যাম্ব্রোসিয়া বলে একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা ওখানেই চলে এসেছি। ওখানে এসে আমরা তন্দুরি রুটি আর চিলি চিকেন অর্ডার করেছি, কারণ রাইসের আইটেম দুপুরে খেয়ে আবার রাত্রিবেলা একই জিনিস খেতে ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম রুটিটাই থাক আজকে। তো বলতে বলতে আমাদের অর্ডারটাও চলে এসেছে, এই যে চলে এসেছে চিলি চিকেন আর তন্দুরি রুটি। এখানে মানে লাইটটা খুবই অল্প, টেবিলের উপরে একটা হালকা কালারিং লাইট মতো জ্বলে, পুরো রেস্টুরেন্টটা একটু অন্ধকার অন্ধকার এরকমই মানে অ্যাম্বিয়েন্সটা এখানকার, এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর দেখো আমি কিন্তু আছি, এটা কিন্তু শুধু জামা প্যান্ট বসে না, জামা প্যান্টের ভেতরে আমিও রয়েছি, এই আলোতে আমাকে দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি মনে হচ্ছে একটা জামা প্যান্ট বসে আছে, জামা প্যান্টের ভেতরে আমিও রয়েছি। তো আজকের পয়লা বৈশাখের দিনটা বেশ ভালোই কাটলো, সকালে মন্দিরে গিয়ে পুজো দেওয়া, তারপর দুপুরে জমিয়ে বাড়িতে বিরিয়ানি খাওয়া, সন্ধ্যেবেলা জুটিওতে ঘোরা, সুপার মার্কেটে মার্কেটিং করা, তারপরে সবশেষে অ্যাম্ব্রোসিয়াতে এসে তন্দুরি রুটি আর চিলি চিকেন। তো আজকের দিনটা খুব সুন্দর কাটলো, আজকের ব্লগটাও আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাদের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতো টাটা, আবারও আসবো অন্য কোনো দিন নতুন একটা ব্লগ নিয়ে।